হ্যালো বন্ধুরা, আজকে আমি বাটার পনির রান্না করব। তার জন্য আমি যে যে মশলা ব্যবহার করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আসছে চালমগজ, তারপর পোস্ত, এলাচ, দারুচিনি, লবঙ্গ, কাজু বাদাম, কিশমিশ। এই তিন এই এই পেস্ট মানে এই জিনিসগুলোকে আমি ভালো করে আগে ভিজিয়ে নিতে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তারপরে এটাকে ভালো করে পেস্ট করব। ভিজানোর কারণটা হলো কি, এগুলো সব নরম হয়ে যাবে, তাড়াতাড়ি পেস্টটা হয়ে যাবে। দেখো, পনিরগুলোকে আমি কেটে নিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়েছি। কড়াইটা আমি মাজিনি, ওর একটা একটা করে পনিরগুলোকে আলতোভাবে ভাজা করে নেব। দেখো, কড়াইয়ের ভেতরে তেলের ভেতরে এই পেস্টগুলো আমি দিয়ে দেবো আস্তে করে। এর ভেতরে আর কিছু দেবে না, পরিমাণ মতো একটু নুন দেওয়া যাবে, ব্যাস, আর কিছু না। হলুদ তো একদমই নয়, যেহেতু এটা বাটার পনির হচ্ছে, এটা নাড়তে থাকি এবারে। মশলাটা একটু লাল লাল হলে একদম পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। দেখো, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেবো, ব্যাস। এবার নাড়ো, নেড়ে এবারে জল দিয়ে দিলাম, কড়াইশুঁটিটা ভাজবে না। এবার দেখো, পরে আমি একটু জল দিয়ে নিয়েছি, এবার একটু একটু ফুটতে থাকুক, 10-15 মিনিট রেখে দাও। দেখো, পুরো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হালকা একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবে 1 চামচ বাটার, এই যে বাটার আছে আমুল বাটার, একটু ঘি দিয়ে দাও ওর ভিতরে, ব্যাস। এবার নাড়তে থাকো, পনিরগুলোকে আস্তে করে ছেড়ে দাও, আস্তে আস্তে নাড়তে থাকো। দেখো, এবার একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম, এটা পিওর শাইন গরম মশলা আছে না। এবার হালকা করে পনিরটা যাতে ঘেঁটে না যায় হালকা করে ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার নামিয়ে ফেলবো। দেখো, আমার বাটার পনির পুরো রেডি,